হ্যালো ফ্রেন্ড, দেব রিয়া চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করছি। আজকে টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছ কি নিয়ে বসে পড়েছি। আর আমার কিছু সামান্য শাড়ি আছে, শাড়ি তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, বেশি বকবক না করে শাড়ি দেখাতে শুরু করি। প্রথমেই দেখাচ্ছি আমার বিয়ের বেনারসি থেকে শুরু করছি, আমার বাপের বাড়ি থেকে কি শাড়ি দিয়েছিল সেটাই দেখাচ্ছি। এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, আর আমার বাবা মা পছন্দ করে কিনে নিয়ে এসেছিল, আর হাওড়া স্টোর থেকে কিনেছিল তখনকার। আজ তো 22-23 বছর হয়ে গেল, তখনকার বেনারসি বুঝতেই পারছ। বাবা মা যেটা পছন্দ করে দিয়েছে সেটাই নিয়েছি। আর এটা এই আঁচল, এটা বডি, আর এটা আঁচল তো দেখালাম। এটা এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল বেনারসি। এবার আসি এখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে কি শাড়ি দিয়েছিল। শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এই কালারে একটা বেনারসি, লাল খয়েরির মতো। এটা বডি, আর এটা হচ্ছে আঁচল। এই হলো আমার দুই বাড়ি থেকে বেনারসি। এটাও হ্যান্ডলুম টাইপের বক্স 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 এই শাড়িটা বলে, সেই শাড়ি হ্যান্ডলুম শাড়ি সিল্কের। এটা বডিটা আর এইটা আছে। এটা আঁচলের পজিশনটা, এটাও একটা শাড়ি বল, দোকানে হ্যান্ডলুম শাড়ি চেয়েছে, এটা হ্যান্ডলুমই বললো। এটা একটু সিল্ক টাইপের, আর এই পেস্তা কালারের শাড়িটা, আর এইরকম ফুল টুল রোয়াল বডিতে আছে, আর এটা আঁচল। শাড়ির নাম জানি না, সব শাড়ি দেখাচ্ছি। এটাও একটা ওই ইয়ে তার হ্যান্ডের মতো, হ্যান্ডলুমেরই মতো। এটা শিউলি ফুল আর দেওয়া আছে, শিউলি ফুলের, আর আঁচলটাও এরকম, আঁচলটাও এরকম আছে, আর এই ঝুলঝুলি দেওয়া আছে, আর এই ফুল রোয়াল বডিতে পাড়েতে এরকম সব শিউলি ফুলের মতো এসব দেওয়া আছে, আর একটা একটা দেওয়া আছে এই শাড়িটা। এবার আমি পুজো হয়ে তারপরে অন্য অকেশনে কী সব শাড়ি নিয়েছি সেই সব শাড়ি, আমি শাড়ি কিন্তু সব নাম জানি না, তোমাদেরকে দেখাচ্ছি, আমরা দেখে না। এটা একটা ঢাকাইয়ের মতো, এটা একটা কটন ঢাকাইয়ের মতো শাড়ি, ঢাকাই বডি এরকম আঁচল, এটা এইরকমই আছে বডি আঁচলে। এটা এটা এই শাড়ির নাম জানি না, এটা একটা সিল্ক টাইপের শাড়িটা, এটা কুচি দিকে, এটা এটা কুচিটা পড়বে এই শাড়ির এটা, আর এদিকে আর বডি বডি এটা এরকম আছে, আর আঁচলটা আঁচলটা এরকম কালার। এটাও এক বছর পুজোতে নিয়েছি এরকম শাড়ি।
সিল্ক টাইপের, আমি শাড়ির নাম জানি না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এটাও একটা সিল্ক টাইপ, এটাও একটা সিল্কের টাইপের, এটা নিচের পাড়টা মোটা, আর নিচের পাড়ের দিকে কাজ করা আছে, আর বডিটা এক কালার, এরকম একটা একটা এরকম ফুল গুটি দেওয়া আছে। আর এটা আঁচল, আঁচলটা এরকম, আঁচলটা এরকম পাড় বসানো আছে, আঁচলটা এরকম কাজ করা আছে, এই আঁচলের দিকে পাড়ের দিকে এইরকম কাজ করেছে। এই একটা শাড়ি, এটাও এই শাড়ির নাম জানি না, সিল্ক টাইপের, এটা বডিটা আর এটা আঁচল, আঁচলে এই ঝুলঝুলি দেওয়া আছে এইরকম। পুজোর সময় নিয়েছিলাম এটা, এটাও একটা ঢাকাই, জামদানি ঢাকাইয়ের মতো পার আছে, অল বডি এরকম কাজ আছে। এটা আঁচল, আঁচলটা এটা, এটা একটা ঢাকাই শাড়ি, একটা শাড়ি, এটা সে এক বছর জড়ি জড়ি শাড়ি উঠেছিল, সেই শাড়ি নিয়েছিলাম। আর এই বডিতে সব এরকম চাকা চাকা জড়ির কাজ করা আছে, আর আঁচলটা আঁচলটা চুমকি দেয়া আছে, আর এই জড়ির কাজ আছে আঁচলটা, আর বডিতে পুরো এরকম সব দেওয়া আছে। একটা তাঁতের শাড়ি, গুলগুল পাড়েতে দেওয়া আছে গুলগুল, আর এগুলি লাল আর সবুজে দেওয়া। এটা একটা তাঁতের শাড়ি, সব ফুলের কাজ করা আছে, জড়ির নেই, ফুলেরই সব, পুরো বডিটা এরকমই সব কাজ করে। এটা একটা সুতি, এই তাঁতেরই শাড়ির মতো, এটা এক বছর উঠেছিল, সেই এই ফুল ফুল শাড়ি, আঁচল আঁচলটা এরকম পুরো সুতোর এ করা কাজ করা, আর বডিতে এরকম আছে
একটা শাড়ি মেরেছে অনেক দিনের কাছ শাড়ি, এটা রবার পিন শাড়ি, এক বছর উঠেছিল আজ অনেক বছর আগের ঘর কথা বলছি আমি। এটা আমার বিয়েতে প্রথম বছর আমার মা দিয়েছিল রবার পিন শাড়ি, সে বছর উঠেছিল, সে বছর শাড়িগুলো এই শাড়িগুলো খুব উঠেছিল নানান রকম কালারে, আমার মা এই কালারে দিয়েছিল। আর এটা আছে সব যত্ন করে রেখে দিয়েছি, শাড়ি পরি কম, পরা হয়েছে কম শাড়ি, শাড়িগুলো রবার পিন শাড়ি উঠেছিল এক বছর, সেই শাড়ি পার বসানো আছে নিচে, আর এই পাড়েতে আর এই সব কাজ করা ফেব্রিক উইভের মতো কাজ করা আছে। এটা একটা শাড়ি কাঞ্জিভরম শাড়ি, এটা বিয়ে বাড়ি পরে গিয়েছিলাম, তোমরা তো ব্লগে দেখেছ। আর রিসেন্ট এটা কাঁচা হয়েছে বলে ইস্ত্রি করা হয়নি, একটু কুমড়ে কুমড়ে গেছে, পরিষ্কার করে রেখে দিয়েছি ইস্ত্রি করব বলে। আর এটা কাঞ্জিভরম শাড়ি, এটা বডিটা এরকম, আর এটা আছে এটা আমার এই সামান্য কিছু শাড়ি দেখালাম, তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে বলো আর লাইক করো একটা।